নমস্কার, আমি সুপ্রিয়া, এসে গেছি আবার আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি নিয়ে। গরমকাল তো চলেই যাচ্ছে, কিন্তু মিষ্টি পাকা আমের বাজার এখন চরমে। এই আম দিয়ে তো অনেক কিছু রেসিপি বানানো যায়, তাই আজ আমিও আজকে একটা আম দিয়ে ডেজার্টের রেসিপি বানিয়েছি, যেটা খুব সহজেই বানানো যায়, সম্পূর্ণ এগলেস একটি রেসিপি। এটা বানানোর জন্য কোনো ওটিজি, মাইক্রোওভেন কিচ্ছু লাগে না। সামান্য 3 ঘন্টার জন্য আমরা রিফ্রিজারেটরে রাখলেই আমাদের এটি বানানো হয়ে যাবে। আমার রেসিপির নাম হলো ম্যাঙ্গো চিজ কেক, যেটি আমি এবং আমার হাজবেন্ড, আমার মেয়ে খুবই মজা করে খেয়েছি। আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা। এই হচ্ছে আমার ম্যাঙ্গো চিজ কেক। চলো তাহলে একটু খাওয়া যাক। খুব সুন্দর হয়েছে খেতে। এই গরমকালের জন্য অবশ্যই তোমরা এটা বানাও বাড়িতে। কিছু না, বেশিক্ষণ না, মাত্র 3 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে, ব্যাস। বাইরে তো অনেক আমরা খেয়েই থাকি চিজ কেক, এটা ঘরে বানিয়ে দেখো কেমন লাগে। আমার তো খুব ভালো লাগছে।